সামনেই পঞ্চায়েত নির্বাচন, ২৪শে লোকসভা নির্বাচন, এই লক্ষ্যেই এবার বেশি করে মহিলা মুখকে সামনে আনতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। শুধু পার্টির নেতা কর্মীদের সেই পরিবারের মহিলাদের উপর ভিত্তি করেই চলবে না, বুথে বুথে সাধারণ পরিবার মহিলাকে সেই মহিলাদের মুখকে পার্টিতে নিয়ে আসতে হবে, এমনটাই দলীয় সূত্রে খবর। পার্টির চিঠিতে বলা হয়েছে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে শ্রেণী বিন্যাসের সঙ্গে সঙ্গে সামাজিক বিন্যাসের উপরে বিশেষ করে গুরুত্ব দিতে হবে, মহিলাদের অন্তর্ভুক্তি করার বিষয়টি নজর রাখতেই হবে, এই কাজে যে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না সেটাও উল্লেখ করা হয়েছে দলীয় চিঠিতে। উল্লেখ্য, ২১শের ভোটে বিধানসভা সিপিএম এর প্রাপ্তি শূন্য, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দলের ছাত্র, যুব, মহিলা থেকে শ্রমিক এবং কৃষক সংগঠনের উপর আস্থাও খারাপ হয়েছে। তবে ২১শের ভোটে বিপর্যয়ের পর শিক্ষা নিয়ে দলের ছাত্র যুবক সংগঠনকে শক্তিশালী করতে চাইছে আলিমুদ্দিন।